আমি মেডিকেল অ্যাডমিশন কোচিং করার জন্য ঢাকার ফার্ম গেটে গিয়েছিলাম, কিন্তু পরে বিবেচনা করে সেখানে আর ভর্তি হয়নি, চলে আসি। আমি মনে করি এটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলোর একটা। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাকে বুঝাবো অ্যাডমিশন কোচিং করার জন্য কি তোমার আসলে ঢাকা আসা উচিত কি না, কোন কোন ক্ষেত্রে তোমার জন্য ঢাকা আসা সবচেয়ে বেশি ভালো হবে যদি তুমি ঢাকায় না থাকো, আর তুমি যদি অলরেডি ঢাকায় থাকো তাহলে তো অন্য হিসেব, আর কোন কোন ক্ষেত্রে তোমার একেবারে ঢাকা আসা উচিত না। আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং আমার অভিজ্ঞতা আমি তোমাকে শেয়ার করব। আমার এক বন্ধুর কথা জানি যে একসাথে আমার সাথে অ্যাডমিশন কোচিং করতে ঢাকায় আসছিল, পরে সে বারবার তার বাসা চেঞ্জ করতে হয়েছে, তারপরে বাসা ম্যানেজ করতে পারছে না, কয়দিন পর এই জায়গায় কয়দিন পর ওই জায়গায়, যার সাথে থাকছে তার সাথে মানাচ্ছে না, এভাবে করে অ্যাডমিশন কোচিংয়ের মূল্যবান সময়গুলো তার নষ্ট হয়েছে এবং পরবর্তীতে তার কোথাও আসলে চান্স হয় না, সে আসলে ভালোভাবে প্রিপারেশান নিতেই পারে না, পরীক্ষা দিতে পারে না। অ্যাডমিশনের সময়গুলো খুব সীমিত, এই সীমিত সময়ের মধ্যে যদি এর মধ্যে আবার সময়গুলো তোমার নষ্ট হয়, একে পড়াশোনার প্রেশার থাকবে, তারপর অনেক অনেক জিনিস মুখস্থ করতে হয়, তার উপর এত এত শিক্ষার্থী সবাই প্রতিযোগিতা করবে তোমার সাথে, আর এর মধ্যে তুমি অন্যদিকে সময় নষ্ট করে ফেলবে এই ছোটো ছোটো কাজগুলোতে, ভুল সিদ্ধান্তগুলোতে, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনের পুরো প্রস্তুতিটা একদম পণ্ড হয়ে যাবে, টোটালি নষ্ট। তাহলে এখন কি করতে পারো? তোমাকে বুঝতে হবে যে তোমার ঢাকায় আসা আসলে কি উচিত কি উচিত না। আমার মতো যদি তোমার এলাকায় বা তোমার জেলায় কোনো কোচিং সেন্টার না থাকে, তাহলে আমাদের সবারই চিন্তা থাকে হয়তো ঢাকায় কিংবা তোমার অন্য কোনো জেলা শহরে। প্রথম পরামর্শ থাকবে, চেষ্টা করবা যদি ঢাকাতে তোমার কোনো আত্মীয়র বাসা থাকে, বা এটা এনশিওর করতে হবে ওই জায়গাগুলোতে তোমার পড়াশোনার ভালো পরিবেশ আছে, তাহলে তুমি ঢাকায় আসতে পারো। দ্বিতীয় হলো, যদি তুমি ঢাকায় এসে মেসেও থাকতে হয়, তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে আমি যদি মেসে থাকার পরিবেশ আমি মানায় নিতে পারি কি না, বা আমি আসলে এই ধরনের আগে মেসে থাকছি কি না, কিংবা আমি আসলে মেসে থাকার পরও আমি পরিচিত কি না বা আমি জানি কি না এটার পরিবেশ কেমন, এরকম খোঁজ খবর নিয়ে তারপরে তুমি ঢাকায় আসার সিদ্ধান্ত নিতে পারো। যদি এই জায়গাগুলোতে ভুল হয়, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ঢাকায় গিয়ে আমার ফুপির বাসায় ছিলাম এবং ওইখানের পরিবেশ একদমই নিরিবিলি। আমার ফুপির, আমার জাস্ট একটা ফুফাতো বোন ছিল, ছোটো আপন না যদিও, তো ও মানে ওর মতো করে পড়াশোনা করতে একদমই ছোটো বলা চলে। তাহলে সেই জায়গায় আমার জন্য একদম পারফেক্ট একটা আলাদা রুম ছিল, আমি সেখানে নিজের মতো করে অ্যাডমিশনের সময়টা একান্তভাবে পড়াশোনা করতে পেরেছি। তোমার যদি এই পরিবেশ না থাকে অ্যাডমিশনে, তাহলে তোমার ঢাকায় আসার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় কথা হলো, নতুন পরিবেশে আসলে অসুস্থ হওয়ার অনেক বেশি প্রবণতা আছে। বর্তমানে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ আছে, এ ব্যাপারে সচেতন থাকতে হবে। একবার ডেঙ্গু আক্রান্ত হলে জীবন থেকে এক মাসের অর্ধেক মাস চলে যাবে তোমার। এই অ্যাডমিশনের এই সময়টাতে যদি এরকম একটা ঘটনা ঘটে তোমার সাথে, এটা কখনোই কিন্তু কাম্য নয়। তোমাকে বুঝতে হবে যে এই সিদ্ধান্তগুলো তোমাকে নিজেকে দিতে হবে। তুমি যদি অ্যাডমিশনে কোনো কারণে পড়াশোনা প্রিপারেশান না নিতে পারো, সেজন্য কিন্তু কেউ দায়ী না, বা কেউ এটা কিন্তু দেখবে না, এটা কনসিডার করবে না, তোমার চান্স না হলে কেউ কিন্তু বুঝবে না, দিন শেষে সবাই তোমাকে দোষ দিবে। তাই প্রথম কথা, যদি ঢাকায় তোমার ভাষা বা আবাসিক থাকার মতো ভালো পরিবেশ না থাকে, ঢাকায় আসার দরকার নেই। দ্বিতীয় কথা হলো, ঢাকায় আসলেও তুমি যদি ঢাকার ফার্ম গেটে ভর্তি হও, এটা যে ভর্তি হইতে হবে এমন কিন্তু না। তুমি ঢাকার অন্যান্য ব্রাঞ্চগুলো আছে বিভিন্ন কোচিং সেন্টারে, তুমি চাইলে সেগুলোতে ভর্তি হতে পারো, এবং সেগুলো অনেকাংশে এই ফার্ম গেট বা এই হাইপ থেকে ভালো, এটা আমি বুঝি। আমি যে কারণে বললাম আমি ফার্ম গেটে ভর্তি হতে চাইনি, আমি থাকতাম ঢাকার যাত্রাবাড়িতে, তো সেখান থেকে আমি যাত্রাবাড়ি শাখাতে ভর্তি হই। ফার্ম গেটে যদি আমি শুধুমাত্র শিক্ষার্থীরা সবাই ভর্তি হয় এইভাবে যাইতাম, আমার যাইতে আসতে মিনিমাম 2.5 ঘন্টা করে 5 ঘন্টা সময় নষ্ট হইতো। ঢাকার যে জ্যাম বা পরিস্থিতি খারাপ, এর পাশাপাশি যে পরিমাণ ক্লান্ত হয়ে যাবা তুমি এভাবে যেতে যেতে, আর প্রত্যেক দিন তো তুমি আর সিএনজিতে যাবা না, প্রাইভেট কারে যাবে না, লোকাল বাসে তোমাকে যেতে হবে, তাহলে সেটা সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে এটা বিবেচনা করতে হবে যে তোমার জায়গা থেকে কোচিং সেন্টার কত দূরে। তাহলে এটা দ্বিতীয় কনসিডারেশনের ব্যাপার। তৃতীয় হলো, তুমি যাতে কোনো অসুস্থ না হয়, তাহলে তোমার খাবার থেকে থাকা খাওয়ার ভালো পরিবেশ এনশিওর করে তোমাকে ঢাকায় আসতে হবে, সেক্ষেত্রে যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে তো অন্য ব্যাপার। চতুর্থ কথা হলো, আমি মনে করি ব্যক্তিগতভাবে তোমাকে এইটা বুঝতে হবে যে ঢাকায় আসলেই যে চান্স হয়ে যাবে এমন কিন্তু না। যদি তোমার সব কিছু পারফেক্টলি থাকে তাহলে আসো, না হলে কোনো দরকার নেই। তোমার চট্টগ্রাম থাকলে চট্টগ্রাম, তোমার খুলনা থাকলে খুলনা, যেই জায়গাগুলোতে তোমার ভালো ভালো সেন্টার বা তোমার জেলা শহরে যেখানে তোমার ভালো লাগে, সেখানেও তুমি ভালো একটা সুনামধন্য জায়গায় করতে পারো। অবশ্যই চেষ্টা করবা যখনও তুমি অ্যাডমিশন কোচিং করছো অফলাইনে, অবশ্যই সুনামধন্য কোচিং সেন্টার করবা। আর যদি সব কিছু তোমার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়,
যে না আমার সেফটি ইস্যু আছে, আমি বাসা ছেড়ে আসলে যাইতে চাই না, বাড়িতে থেকে মন দিয়ে পড়াশোনা করতে চাই, সময়গুলো নষ্ট করতে চাই না, তাহলে তো ভাইয়া গত ভিডিওতে বললাম অনলাইন তোমার জন্য এখন বর্তমানে ভালো একটা চয়েস হতে পারে, যেখানে তোমাকে প্রত্যেকটা দিন অনেক ভালোভাবে গাইডলাইন দেওয়া হচ্ছে, তুমি এক ক্লিকে ক্লাসে যেতে পারছো, এক ক্লিকে চলে আসতে পারছো, তোমার সময়গুলো বেঁচে যাচ্ছে, ক্লান্তি বেঁচে যাচ্ছে, সেফটি এনশিওর হচ্ছে, খরচ বেঁচে যাচ্ছে, সেই খরচ বাঁচিয়ে তুমি চাইলে যেটা করতে পারো যে অনলাইনে অ্যাডমিশন কোচিং করলাম, তারপর অফলাইনে শেষের দিকে গিয়ে একটা এক্সাম ব্যাচে ভর্তি হলাম, এরকম হতে পারে। অনলাইনে তো এক্সাম দিচ্ছ বা এক্সাম ব্যাচগুলোতে ভর্তি, এবং তুমি যে এক্সট্রা টাকাগুলো বাঁচবে সেগুলো দিয়ে তুমি অ্যাডমিশন কোচিংও করতে পারবা, একটা অনলাইনে এক্সাম ব্যাচেও ভর্তি হতে পারবা, তারপরে একটা ইংলিশ জিকে কোর্সও ভর্তি হতে পারবা, এরপরে গিয়ে অফলাইনে তুমি তোমার মতো করে একটা এক্সাম দিয়ে ট্রাই করে নিতে পারো, এটা শেষ সময়ে দিলে তোমার একটা অভিজ্ঞতা হবে। এতটুকু পর্যন্তই। তো সব কিছু বিবেচনা করো, নিজের পরিস্থিতি বিবেচনা করো, মনে রাখবা যে সবার জন্য এক জিনিস সুইট করে না, আমাদের সবার পরিস্থিতি এক না, সবার ক্যাপাবিলিটি এক না, সবার আয়োজনের ব্যাপার এক না। তোমার যদি সব কিছু পারফেক্ট থাকে তাহলে ভাইয়া তুমি তোমার যেখানে ইচ্ছে সুন্দর সেই জায়গাগুলোতে কোচিং করো, কোনো সমস্যা হবে না। আর তোমার যদি কোনো অসুবিধা থাকে তুমি সেটাকে প্রায়োরিটি দিয়ে, ওই সবাই এখানে করতে চায় তোমাকেও করতে হবে, মেইন ব্রাঞ্চেই পড়তে হবে, এই চিন্তা বাদ দিয়ে দাও। মেন ব্রাঞ্চে পড়লেই চান্স হয়, অন্য কোথাও চান্স হয় না এমন কিন্তু না। আমি তো আমার যাত্রাবাড়ি শাখা থেকে ঠিকই ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসছি, আমার যাত্রাবাড়ি শাখা থেকে আমারই বান্ধবী আমার সাথে পড়ে জাতীয় মেধার তৃতীয় সুইটি সাদেক, সেও কিন্তু একই জায়গা থেকে আমার সাথে আসছে। তাহলে এই যে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমার সময় কোথায় বাঁচবে, কোথায় আমি ফোকাস দিতে পারবো, কোনটা আমার জন্য কনভিনিয়েন্ট হবে, সেই জায়গা থেকে আমি এটা সবথেকে ভালো সিদ্ধান্ত হয়েছে। কারো হাইপে পড়ার দরকার নাই, বা কোনো মানে হলো সবাই যা করে তাই তোমার জন্য পারফেক্ট হবে এটা ভাবার দরকার নাই। তোমার পরিস্থিতি ভেদে তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে নাও, সেটা তোমার জন্য সবচাইতে বেশি ভালো হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।